বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হুমায়ুন ফরিদি। অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে নিজের অনন্য এক আত্মপরিচয় গড়ে তুলেছিলেন তিনি। নিজের কয়েক দশকের কর্মময় জীবনে অসংখ্য বিচিত্রময় চরিত্রে অভিনয় করেছেন ফরিদি। তার সম্পর্কে জানে না এমন লোক নেই বললেই চলে। এর মধ্যেই খ্যাতিমান এই অভিনেতারও ছিল কিছু অজানা বিষয়। আজকে আমাদের আয়োজন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির সম্পর্কে অজানা 10টি তথ্য নিয়ে। হুমায়ুন ফরিদির নামের ফরিদি অংশটুকু উনার মা ফরিদে ইসলামের নাম থেকে নেওয়া। মঞ্চে প্রথম অভিনয় করেন মাদারীপুরে। নাটকের নাম ছিল মুখোশ যখন খুলবে। ইন্টারমিডিয়েট পাশের পর হুমায়ুন ফরিদি 5 বছর পড়াশোনা না করে ঘুরে বেরিয়েছেন। হুমায়ুন ফরিদির প্রথম থিয়েটার দলের নাম ঢাকা থিয়েটার। ঢাকা থিয়েটারে যোগ দেওয়ার পর অভিনয় করা প্রথম নাটক শকুন্তলা। অভিনয় করেন তৎক্ষক চরিত্রে। মঞ্চে অভিনয়ের ইতি টানেন 1992 সালে। টেলিভিশনে অভিনীত প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর পরিচালনায় নিখোঁজ সংবাদ। মঞ্চ ও টেলিভিশন উভয় মাধ্যমে ফরিদি একসাথে কাজ করেছেন 10 বছর। বিটিভিতে প্রদর্শিত সংসপ্তক নাটকের কানকাটা রমজান চরিত্রটি ফরিদিকে বাংলা নাট্যমোদী দর্শকের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয়। হুমায়ুন ফরিদি চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করেন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র দিনমজুর, মুক্তিপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক সিনেমা সন্ত্রাস। এই দুটি সিনেমায় শহীদুল ইসলাম খোকন পরিচালনা করেন। অবশ্য বড় পর্দায় প্রথম অভিনয় করেন 1985 সালে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্রে। কিংবদন্তি এই অভিনেতা 13 ফেব্রুয়ারি 2012 সালে ইন্তেকাল করেন। এমন নানা রকমের অজানা তথ্য জানতে সাফ টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার পরিচিতদেরকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।